বিবাহ বিচ্ছেদ মামলা হেরে গিয়েছেন, কোন রকম ভরণ পোষণ পাননি, বর্তমানে বাড়ি ছাড়া সীমা চৌধুরী। এই পরিস্থিতিতে দিশাহারা হয়ে যে আইনি লড়াইয়ে সাহায্যের আর্জি জানিয়েছিলেন তিনি, তার এই আবেদনে সাড়া দিয়ে সীমা চৌধুরীকে সাহায্যের হাত বাড়িয়ে দিল শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন সৃষ্টি ফাউন্ডেশন। রবিবার সীমা চৌধুরীর পাশে এসে দাঁড়ান সৃষ্টি ফাউন্ডেশনের সভাপতি গৌতম গোস্বামী। এদিন সীমা দেবীর সঙ্গে কথা বলে তার পাশে থাকার আশ্বাস দেন এবং সমস্ত রকম আইনি সহযোগিতা হাত বাড়িয়ে দেন তিনি। পাশাপাশি তার মাসিক বাড়ি ভাড়া এবং দৈনিক খরচের দায়িত্ব নেন গৌতম গোস্বামী। প্রসঙ্গত, চলতি মাসের 24 তারিখ বিবাহ বিচ্ছেদ মামলায় স্বামীর কাছে হেরে যান সীমা চৌধুরী। অভিযোগ, একতরফা বিবাহ বিচ্ছেদ করা হয়েছে, বর্তমানে বাড়ি ছাড়া রয়েছেন তিনি। 35 নম্বর ওয়ার্ডের ভক্তিনগরে একটি টিনের চালা ঘরে ভাড়া রয়েছেন। এই অবস্থায় আইনি লড়াইয়ে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি। সেই খবর সম্প্রচার হতেই তার পাশে এসে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন সৃষ্টি ফাউন্ডেশন। এদিন সীমা চৌধুরী বলেন, স্বেচ্ছায় আমার প্রাপ্য যদি আমায় ফিরিয়ে না দেয় তাহলে আমি আইনি সহযোগিতা নিতে হবে। আমার কোনো দাবি নেই, তবে যতটুকু আমার প্রাপ্য আমাকে সেটুকুই দেয়া হোক। ওনাকে এই শাস্তি দেওয়া দরকার, আমার যা প্রাপ্য তা না পেলে সারা জীবন আমি বাঁচব কী করে। অন্যদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি গৌতম গোস্বামী বলেছেন, সীমা চৌধুরীর প্রতি অন্যায় হয়েছে, ওনার সরলতা দুর্বলতার সুযোগ নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। উচ্চ আদালতে মামলা করে সীমা চৌধুরী যাতে ন্যায্য বিচার পায় তার ব্যবস্থা করব। আমরা সংবাদ মাধ্যম শিলিগুড়ি টাইমস এর খবর শুনে যেটা জানতে পারলাম যে সীমা চৌধুরী, ওনার প্রতি একটা একতরফা অন্যায় হয়েছে, সেটা জানতে পেরে আমরা আজকে এখানে এসেছি সৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে। অ্যাকচুয়াল আমার যা ধারণা এবং আমাদের যা ধারণা, সীমা চৌধুরী পরিবারটাকে ভালোবাসত বলেই কিন্তু 16 বছর অনেক অন্যায় অনেক অত্যাচার সহ্য করেও, মুখ বুঝে সহ্য করে সংসারটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে। কিন্তু ওনার সরলতার আর এই দুর্বলতার সুযোগ নিয়ে ওনার স্বামী ওনাকে একতরফাভাবে এখন এই বয়সে এসে ঘর থেকে বার করে দিল। এটা তো বিশাল বড় অন্যায় একটা। না উনি কোর্টে গিয়েছে কোনো দিন, না ওনাকে ডিভোর্সের কাগজ দেখিয়েছে, কিছুই করেনি। বাড়িতে ওনার ভিতরে ঘরে রেখে তালা মেরে চলে যেত, মানে অনেক অত্যাচার সহ্য করেছিল এই কারণে, এই আশাতে যে হয়তো ঠিক হয়ে যাবে। ওনার সাথে কথা বলে এবং প্রতিবেশীর সাথে কথা বলে আমরা যা বুঝেছি, এটা তো একটা অমানবিক অত্যাচার। এর বিরুদ্ধে সীমা চৌধুরীর পাশে দাঁড়াতে আমাদের এনজিও সৃষ্টি ফাউন্ডেশন বদ্ধপরিকর এবং ওনার পাশে দাঁড়াতে ওনাকে যত রকম আইনি সহায়তা দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে আমরা উচ্চতর আদালতের কাছে, মহামান্য আদালতের কাছে এ সীমা চৌধুরী যাতে ন্যায্য বিচার পায় তার ব্যবস্থা আমরা করব। কি জানাচ্ছেন সীমা চৌধুরী সঙ্গ? সন্দীপ অটো লাইন, হিরো ধামাকা অফার, হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3,000 টাকার ছাড়, গ্লামার হ্যালোজেনের উপর পান 2,000 টাকা ছাড়, তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা। অফার সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। কন্ট্যাক্ট 9832077848। আমি তো চাই যে যদি আমার এমনি উনি আপোষে সব কিছু করে তাহলে তো আমার কোনো ইয়ে নাই, যদি না করে তাহলে তো আমার লড়তেই হবে, আইনের সাহায্য আমাকে নিতেই হবে, নাহলে আমি কী করে, আমি কি এমনি ছেড়ে দেবো? এত বছর আমি সংসার করে আমি তো এমনি ছাড়বো না আমার প্রাপ্যগুলো, যতটুকু আমি পাই। আমি কোনো দাবি নাই যে আমাকে এত টাকা দিতে হবে, এত কিছু দিতে হবে, যতটুকু আমি মানে পাবো, যতটুকু আমার প্রাপ্য অতটুকুই আমি চাই আইনের সাহায্য যদি পারি। যদি এমনি না দেয় তার এমনি না কিছু করে তাহলে আইনের সাহায্য আমাকে নিতেই হবে। তখন তো আমি বুঝতেই পারি না যে উনি যে সত্যি এগুলা বলতেছে। আমি তো তখন উনার কাছেই ছিলাম, আমি তো বাপের বাড়িও ছিলাম না, ভাড়া বাড়িও চলে যায়নি, আমি তো ওনার কাছে ছিলাম। উনি এক বাড়িতে এক ছাদের তলায় থাকে যে এইসব করবে, আমি তো এইসব তো হয় না এক ছাদের তলায় থাকে, আমি ভাবি এমনি বলে ওইসব, তার জন্যে আমি অতটা ইয়ে করি না। উনি যে তলে তলে এগুলা করছে আমি তো কিছুই বুঝতে পারি না, আমি যে জানতাম তাহলে তো আমি আজকে আমার এই দশা হয়, আমি তো বুঝতেই পারি না। ওনার লয়ার তো ওনার নিজের লোক, লয়ার তো নিজের লোক, ওনাকে তো সব কিছু করেই দিছে লয়ার, আমার তো কোনো লয়ার হাতে নাই, আমার তো কোনো উকিল হাতে নাই, ওনার তো উকিল নিজের লোক হয় উনিকে সব করেছে।
ওনাকে বলবো যদি ওনারা সাহায্য করে ওনারা আমার হয়ে তাহলে তো ভালো হয়, মানে ওনারা যদি আমার একটু হয়ে লড়তে পারে তাহলে তো আমি বায়ানো, আমার তো ক্ষমতা নাই কোর্ট কাছারি করার, ওনারা যদি নিজেদের থেকে এগুলা করে তাহলে তো আমি ভালোই পাই যে না ঠিকই আছে।